আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি হচ্ছে অনেক ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট টিচার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব গার্লস হাই স্কুল, বর্দিয়া, কালিয়া নড়াইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে সবাই জানো হচ্ছে দীর্ঘদিন আমাদের হচ্ছে ক্লাস বন্ধ থাকার কারণে আমরা স্কুলে আসতে পারিনি, ক্লাস করতে পারিনি। সে কারণে হচ্ছে তোমাদের লেখাপড়ার যথেষ্ট হচ্ছে ব্যাঘাত হয়েছে। আর এই হচ্ছে সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে এই অনলাইন ক্লাসগুলো হচ্ছে যদি তোমরা যথাযথভাবে হচ্ছে ফলো করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হচ্ছে তোমাদের বোর্ডের দিকে হচ্ছে যদি তোমরা হচ্ছে খেয়াল করো তাহলে দেখতে পাবে আজকে আমি ইউনিট 4 লেসন থ্রির একটা হচ্ছে টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলার সাথে সাথে আমাদের মনে পড়ে যায় 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারির ঘটনাটা, যেদিন আমার দেশের ছেলেদের তাজা হচ্ছে রক্ত ঝরেছিল। আমার হচ্ছে ভাইদের বা হচ্ছে আমাদের মায়েদের হচ্ছে সন্তানদের, যারা হচ্ছে নিজেদের হচ্ছে জীবনের বিনিময়ে আমাদেরকে হচ্ছে ভাষা এনে দিয়েছে, যে ভাষায় আজকে আমরা কথা বলছি। অর্থাৎ তাদের আত্মত্যাগের মাধ্যমেই হচ্ছে আমরা বাংলা ভাষাটা হচ্ছে পেয়েছি, বাংলা ভাষায় হচ্ছে কথা বলতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে সেই টপিকসটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো, আলোচনা করব। আমি পুরো হচ্ছে টপিকসটা হচ্ছে তোমাদের খুব সুন্দর করে হচ্ছে বুঝিয়ে দিব, ওই দিন কি হয়েছিল, কেন হয়েছিল, কারা আমাদের হচ্ছে মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, আর এই হচ্ছে ভাষা রক্ষা করার জন্য, এই ভাষা বাংলা ভাষাটা হচ্ছে সিনিয়ে আনার জন্য হচ্ছে কারা আত্মত্যাগ করেছিল, কি করেছিল, এই টোটাল বিষয়টা হচ্ছে আজকে তোমাদের সাথে হচ্ছে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে হচ্ছে থাকবে। তো দেখো, আমি টপিকসটা হচ্ছে পড়ি, খুব সুন্দর করে হচ্ছে তোমরা বোঝার চেষ্টা করবা। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতির ইতিহাসে একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। প্রতি বছর দিনটা আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, দিনটা হচ্ছে সরকারি ছুটির দিন। অন দিস ডে, ওই দিন, উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেড ডাউন দেয়ার লাইফস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। উই পে ট্রিবিউট টু দ্য হচ্ছে মার্টার্স, আমরা হচ্ছে কি ভাষার শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি, কাদের প্রতি হচ্ছে যারা নিজেদের জীবন দিয়েছে। অবিভক্ত হচ্ছে বাংলা পাকিস্তানে যারা হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 1952 সালে যারা নিজেদের হচ্ছে জীবন দিয়েছিল তাদের প্রতি আমরা, সেই সমস্ত ভাষা শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ। এই যুদ্ধটা ছিল হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার একটা আন্দোলন। দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948, হোয়েন মোহাম্মদ আলী জিন্না, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এই যে ভাষা আন্দোলন 1952 সালে যে ভাষা আন্দোলনটা হলো, এই ভাষা আন্দোলনের মূল যে হচ্ছে বীজটা বপন করা ছিল হচ্ছে 1948 সালে। কখন? 21 মার্চ, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের হচ্ছে রাষ্ট্রভাষা হবে বাংলা, এই উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নার এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আন্দোলনের সূত্রপাত হয়। খেয়াল করো,
The declaration raised a storm of protest in the eastern part of the country. Muhammad Ali Jinnah এই ঘোষণাটা তুলেছিল একটা কি ঝড়, কিসের ঝড়? Protest, একটা আন্দোলন, একটা প্রতিবাদের ঝড় তুলেছিল কোথায়? Eastern part of the country, দেশের পূর্বাঞ্চলে, অর্থাৎ পূর্ব বাংলা। আমরা তখন ছিলাম পূর্ব পাকিস্তান এবং ওরা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানে। আর এই পূর্ব বাংলায় একটা ঝড় উঠেছিল, প্রতিবাদের ঝড়। কিসের? যে না, আমরা এটা হচ্ছে মানি না, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু না, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা। খেয়াল করো, দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ। এটা হচ্ছে এই আন্দোলনটা চলতেই থাকলো, গ্যাদারিং মনুমেন্ট ডে বাই ডে। এবং এই আন্দোলনটা দিনের পর দিন হচ্ছে তীব্র আকার ধারণ করতে থাকলো। ইট টার্ন ইন টু এ মুভমেন্ট অ্যান্ড রিচ ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটা আস্তে আস্তে করে একটা আন্দোলনের রূপ নিতে থাকলো এবং চূড়ান্ত রূপ লাভ করলো হচ্ছে কত সালে? 1952 সালে। দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড রেজেস টু র্যালিস টু স্টপ ইট। এবং হচ্ছে সরকার যখন পরিস্থিতি হচ্ছে বেপরোয়া হয়ে গেল, তখন সরকার হচ্ছে সব ধরনের মিটিং, সমাবেশ এগুলো হচ্ছে কী করলো? বন্ধ করে দিল। সমস্ত ধরনের হচ্ছে জনসমাবেশ বন্ধ করে দিল, যে একসাথে হচ্ছে এক জায়গায় অনেক লোক জড়ো হতে পারবে না, কোনো আলোচনা করতে পারবে না, কোনো মিটিং করতে পারবে না, সব ধরনের হচ্ছে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে শিক্ষার্থীরা এরা হচ্ছে কি করলো? এই আইন মানল না, যে না হচ্ছে এই আইন আমরা হচ্ছে মানব না, এবং এই আইন হচ্ছে ভঙ্গ করে তারা একটা র্যালি বের করলো। কবে? 21 ফেব্রুয়ারি 1952 সালে। হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন তাদের এই র্যালিটা কোথায় পৌঁছালো? ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা মেডিকেল কলেজের সামনে যখন তাদের এই র্যালিটা পৌঁছালো, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস। তখন পুলিশ কি করলো? এই স্টুডেন্টদের উপর হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে তখন ওপেনে হচ্ছে গুলি বর্ষণ করলো। কিল্ড সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বর। এবং তাতে হত্যা করলো কাদের? কাদের? সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বর। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। আর এই হত্যাকাণ্ডের হচ্ছে পরবর্তীতেই হচ্ছে কি হলো? সারা দেশব্যাপী আন্দোলনটা ছড়িয়ে পড়লো। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লিয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এবং অবশেষে হচ্ছে আন্দোলনের হচ্ছে মুখে পড়ে সরকার অবশেষে ঘোষণা করতে বাধ্য হলো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে। দিস কিল্ড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এবং এটাই ছিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে আন্দোলনের একটা, স্বাধীনতা আন্দোলনের একটা হচ্ছে মুখ্য ভূমিকাও পালন করেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হচ্ছে টপিকসটা আশা করি হচ্ছে তোমরা সুন্দর করে হচ্ছে বুঝতে পেরেছ। আগামী হচ্ছে ক্লাসে এই টপিকসের আঙ্গিকে আমাদের কী ধরনের হচ্ছে প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলো আমরা হচ্ছে কীভাবে হচ্ছে সলভ করব সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।